আপনারা সবাইকে মন আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আব্বু আজকে আবার গিয়ে সদাই নিয়ে আসলো, বলছিলাম দুই নিয়ে আসতে, দুই নিয়ে আসছে। কি কি নিয়ে আসছে আমি দেখাচ্ছি আপনাদের। মেয়ে বলে ক্যারট দিয়ে কি করবে জানি না, ও বলছে আব্বুরে ক্যারট নাই, কি ক্যারট নিয়ে আসছে, বলেছে নাই কি করবো, শশা নিয়ে আসছে। আর এক বক্স ম্যাঙ্গো বলে এখান থেকে একটা খেয়ে দেখছে, মিষ্টি নেই, আমি ভিডিওটা পরে করেছি। এক বক্স নিচেও কিন্তু ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো এত মিষ্টি, চিনিও বলে ফেল নিচেও আছে না ম্যাঙ্গো, নিচেও ম্যাঙ্গো। এখন আবার বাড়িয়েছি ম্যাঙ্গো, আবার এই বক্স অর্ডার দিয়ে এই কিছু কিছু জিনিস অর্ডার দিলে ভালো পাওয়া যায়, তো অর্ডার দিছে, অর্ডার দিয়ে নিয়ে আসছে। মানে আমি দই বলছি নিয়ে আসছে, পেঁপে আবারও নিয়ে আসছে, পেঁপে অন্য ফ্রিজ আছে একটা নিয়ে আবার নিয়ে আসছে, দই চাষ বিয়ে করছে মনে বসে। আমার দই লাগবে দুইটা নিয়ে এসে চারটা, নেসকফি নিয়ে আসছে, এটা দুধ লাগে না ডাইরেক্ট, শুধু ঘন পানির মধ্যে দিলেই চলে। আমি পুরা নিয়ে আসি 24টা, তো আমি ওখানে যাওয়া পড়তেছে না, প্রায় এক মাসের বেশি হয়ে গেছে। আমার বাইরে যাই কিন্তু আমার শপিং মলে যাই না, আপনারা ভিডিও দেখলে অবশ্যই দেখতেছেন। আর ফ্রিজে এই যে ফ্রিজের পেঁপেটা কালকে একটা কাটছি, এটা বড় গেলি আর এর আজকে আনছে দুটো পেঁপে দিয়ে আনছে। এই যে ম্যাঙ্গো মাইয়া দেখতেছে খারাপ আছে কিনা, কারণ এই অর্ডার দিয়ে আনছে আমগুলো এত দামের আম, যত দাম তত টেস্ট লাগে আমের। এ হনে কদিন বেশি পাওয়া যায় না, আমগুলো কমে পাওয়া যায়। এই যে মাইয়া সব নামাইতেছে দেখতেছে কোনটা খারাপ কোনটা ভালো, আমি বলছি যে এই দুইটা আরেকটা ফ্রিজ থেকে নামাইলাম এখন। এই যে আমগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে আমগুলো, মাশাল্লাহ। খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, এই সব ক্লিন করে নিলাম। এই যে মাংস আমার এগুলো সব লাগবো, কারণ বাইরে দিতে হবে বিরিয়ানি রান্না করে। আমার 4.5 কেজির মতন মাংস, এগুলো আমার সব লাগবে। যদি গরুর মাংস নামাইছি 1 পোটলা, যেমন আর একটু লাগবে। আজকে বিরিয়ানি খামু, খাসির বিরিয়ানি, কুরবানির মাংস, কুরবানির মাংস শেষ, আর সবারে দিয়ে টিয়ে ছিল আর নাই। আর 1 পোটলা না না আছে আছে বলি অলরেডি আছে, আরও 2.5 কেজি না 3 কেজির মতন আরও আছে, আর 1 পোটলা আছে। এগুলো সব রান্না করবো আমি, আর এটা মনে বিরিয়ানি না মাংস, যদি বড়ো বড়ো পিসে করে তেহেরি বলে কাটবো না, আমার বড়ো মেয়ে আবার ছোটো পিস পছন্দ করে না, বলে ছোটো না খাওয়াই ভালো, বড়ো বড়ো পিস রাখছি, একজনে 2 পিস দিলে যথেষ্ট, এই জন্য কাটি নেই। এই যে যাক রান্নাবান্নার মধ্যে আমি এই জন্য আমি দই আনাইছি, আর এই যে মেয়ে আম কাটছে, ভিতরের আমটা কালারটা এরকম খুবই মিষ্টি, মানে সৌদি আরবে অবশ্যই এটা খেয়েছেন, এর অবশ্যই জানে এটা কোন কোন জায়গার আম, এই আমের কালার কীরকম। আমি মনে করছি খারাপ কিন্তু খারাপ না, এটা কালারই এরকম। এই যে আমি মাংসগুলো বড় একটা পাতিলার মধ্যে ডেক্সির মধ্যে মানে নিয়ে নিলাম, 4 কেজির মধ্যে আমি চাউল দিব 2 কেজি, এই জন্য আমি বড় একটা বসালাম, কারণ হবে না। বাদাম, কিশমিশি, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। আর আমি বিরিয়ানি মশলা দিলাম রাঁধুনি, রাঁধুনিটা আমার কাছে খুবই ভালো লাগে,
হলো আদা পুরো না পুরো দিলে গ্রান্ডা বেশি হয়ে যায় দিয়ে দই দিব টক দই টক দই পানি গুলো ফেলে নি টক দই লাগবে টক দই আর আদা লাগবে দেড়টা লাগবে চার কেজির মধ্যে দেড়টাই লাগবে আর এই যে আমি এটা দিয়েছি এই রাঁধুনি আরেকটা দই নিলাম এটা পুরো লাগবে না আদা আর আদা দিয়ে দিলাম এই যে প্রায় দেড়টা লাগবে আর এদিকে আমি পেঁয়াজ যেটা কিনা পেঁয়াজ পাওয়া যায় সেটা দিলাম আর আমি পেঁয়াজ কিছু কাঁচাটাও দিব আমি যদি আদ্র সেটা করার পর দিই দিব আদা রসুন আমি দিব প্রায় পাঁচ চামচের মতন এই আদা বাটা পাঁচ চামচ আর রসুন বাটা পাঁচ চামচ কারণ একবারই আমি বিরিয়ানিটার মধ্যে চাউল আমি আলাদাভাবে করি না এই জন্য বললাম আদা বাটা আপনারা আন্দাজভাবে দিবেন কারণ এটা মাংস বুঝে আর পোলাও চাল বুঝে কারণ বেশি দিলেও আদা রসুনে ভয় আসবে আবার কম দিলেও টেস্ট আসবে না এই জন্য কথাটা বললাম আর এদিকে আমি জিরা গুঁড়া দিয়ে দিব মানে আমি যা যা করে মিনিট করে রেখে দিই তাই বলতেছি বিরিয়ানির জন্য এই যে জিরা দিলাম প্রায় দেড় চামচের মতন আর স্বাদ মতন তো লবণ ছাড়া তো হবেই না লবণটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দুই চা চামচ এটার মধ্যে এলাই দারচিনি আমি এক্সট্রা করে আবার দিব কারণ আমার আদা আমি পুরাটা দিইনি এই যে আমি দিয়ে দিলাম পুরোটা বিরিয়ানির জন্য প্রায় 15 থেকে 20টা মতন দিয়েছি এই যে লং এই যে আমি তেজপাতা আর হইলো দারচিনি দিয়ে দিলাম এখন আমি সব এগুলো মেখে নিব আর এখন আরেকটা জিনিস বাকি রয়েছে এটা হলো গোলমরিচের বাকি এটা না দিলে হবে না কারণ এটা গ্রান্ডার ফ্লেভারটা অনেক ভালো আসে তাই আমি দিয়ে দিই এই যে আর মরিচের ফাঁকি দিব 2 চামচ মেখে রেখে দিব 1 ঘন্টার মতন কারণ আরো কাজ বাকি রয়েছে এটার অনেক কাজ বাকি রয়েছে এটার মধ্যে জায়ফল জয়ত্রী দিইনি দিব অল্প করে 4 ভাগের 1 ভাগ আর লাস্টে দিব লাস্টে দেখবেনই তো ভিডিওর মধ্যে দেখবেন অবশ্যই বলে দিলেই তো সব শেষ হয়ে গেল আমি ধাপে ধাপে দেখাবো আর এখন আমি তেল দিব প্রায় 7 থেকে 8 চামচের মতন বড় চামচের চুপ এই যে আমি তেল দিয়ে দিচ্ছি ঘিও দিব এই জন্য তেলটা একটু কম দিব ঘি তো লাগবে ঘি ছাড়া তো আর বিরিয়ানি টেস্টই লাগবে না ভালোভাবে হাতটা ক্লিন করার পরে তারপরে এগুলো আমি মেখে নিব আমি কিন্তু 1.5টা দই দিয়েছি 4 কেজি মাংসের মধ্যে 1.5টা দই কম দিলে হবে না আর যদি খেয়ে পয়সা দই না থাকে দুধ আর লেবু দিয়ে চিপিয়ে শেষ করে দিবে লেবু লাগবে 2টা দুধ লাগবে 250 গ্রাম আমি একটু ওপরে দিলাম 1 ঘন্টা হয়ে গিয়েছে বসিয়ে দিলাম এইমাত্র টমেটো কেচাপ দেইনি এখন দিয়ে দিব টমেটো কেচাপ বিরিয়ানির মধ্যে কিন্তু টমেটো কেচাপ লাগবেই লাগবে আর আমি পেঁয়াজ দিব এখনো পেঁয়াজ দিইনি কাঁচা পেঁয়াজটা গরুর মাংসের জন্য পেঁয়াজ এলাচ দারচিনি দা দেওয়া সব দিয়ে দিয়েছি আর এটার মধ্যেও আমি বিরিয়ানির মধ্যেও পেঁয়াজ দিয়েছি 8-10টা আর এই যে আমার 2 কেজি গরুর মাংস আর ডি সহ আর আমি এখানে আমি 1 মুঠ পেঁয়াজ দিয়ে রেখেছি এগুলো দিতে দিতে গ্রান্ডটা অনেক সুন্দর আসে মাংসের মধ্যে এই যে আমার বিরিয়ানির জন্য
মাংস একদম পারফেক্ট হয়ে গিয়েছে। বিরিয়ানি তো ছোট ছোট করে আমি বড় বড় পিস করেছি, এটা তেহারির মতন বড় বড় পিস লাগে, দশটা না খেয়ে একটা খাবে বলে। আর এদিকে আমি এই যে গরুর মাংসটা, গরুর মাংসের মধ্যে আমি আজকে দই দিয়েছি, এলে কালারটা আরও বেশি ভালো লাগতেছে আমার। এক চামচের মতন উঁচা করে দই দিয়েছি। আর এখন আমার কাজ বাকি আরও, আমি এখানে আলু বকরা দিব বিরিয়ানির মধ্যে, এই যে গোলাপ জল, কেওড়ার জল আর ঘি, ঘিটা বাকি রয়েছে। এই যে আমি পোলা জলটা দিয়ে দিলাম। আমি লাস্টে দিব আলু বকরা, কাঁচামরিচ, সব একসাথে দেখাচ্ছি আমি। আমি আগে এটা ভালোভাবে করে নিই, কাঁচামরিচ সাথে অল্প করে ঘি দিব, কারণ এখন গরম, ঘি না দিলেও বিরিয়ানি মজা লাগবে না। তাই আমি এমন সিস্টেমভাবে দিব পুরো গ্রানটা যেন ছড়িয়ে যায় বিরিয়ানিটার মধ্যে। এই যে আমি কেওড়ার জল সাথে হলো গোলাপ জল দিয়ে দিলাম। এখন আমি ঘুরে দিব, দমে রাখবো ঠিক 30 মিনিটের মতন। আমার মাংসটা, গরুর মাংসটা আলু দিয়ে রান্না করেছি। এই যে আমি এখন আবার এগুলো আবার সব উঠিয়ে ফেলি, ওরা বাবা গ্রান পছন্দ করে না বেশি। দেই দেওয়ার পর রান্না শেষ হলে আমি ফেলাই দিব এখন এলাচ দারচিনি সব বেছে বেছে ফেলে দিব। আর আমার বিরিয়ানিটা, এই যে দেখুন আমার বিরিয়ানিটা একদম জর্জর হয়েছে, এখন আমি বাড়বো সবার জন্য। আর এত একটা সুন্দর স্মেল আসতেছে, কি বলুন, সবাই যদি খাওয়াতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। এখানে 4 কেজি মাংস, 2 কেজি পোলাও চাউল। আর এদিকে আমি সালাদ বানিয়ে নিই, মানে লবণ দিই, লবণ দিলে পানি ছেড়ে দিবে, এই জন্য আমি লবণ দিইনি। শসা, গাজর, টমেটো, পেঁয়াজ আর এলো দেশি লেবু,